মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। বাংলাদেশ মানে তার নদী, তার ধান, তার গান, তার ভাষা। কী সব নাম সেই সব নদীর, শীতলক্ষা, ময়ূরাক্ষী, মেঘনা, কর্ণফুলী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, আহা। আর ধান, বিন্নি, মতিচক, রূপশালী। বলা হয় বাংলার মানুষের গোলায় গোলায় ধান আর গলায় গলায় গান। বলা হয় বানের দেশ আর গানের দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের লোকসঙ্গীতের একটি জনপ্রিয় শাখা ভাওয়াইয়া। আজ কারওয়া ক্লাসিক সেজে উঠেছে ভাওয়াইয়া গানে। সঙ্গে রয়েছে আমি সোহিনী, প্রথমেই আব্বাসউদ্দিন আহমেদ ও রুনা লায়লা। মাহাদে ভরিয়া বগা কান্দে রে, হান বসাইছে ফাঁদিরে ভাই, গুটি মাছ দিয়া ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াও দিয়া রে, হাহাদে পহরিয়া বগা কান্দে রে, হান্দে পড়িয়া রে বগা করে টানা টুনা ওরে আহারে কুমপুরার সুতা হলু লোহার গুনারে, হাহাদে পহরিয়া বগা কান্দে রে, হান্দে পহরিয়ার বগা করে হারে হার ওরে আহারে দারুণ বিধি, সাথী ছাড়া যায় রে ওরে আহারে দারুণ বিধি, সাথী ছাড়া যায় রে ফাঁদে পহরিয়া বগা কান্দে রে, উড়িয়া যায় চকোয়ারে পঙ্খী বগিক বলে থারে ওরে তোমার বগা বন্দি হইছে, ধল্লা নদীর পারে রে ওরে তোমার বগা বন্দি হইছে, ধল্লা নদীর পারে রে ফাঁদে পহরিয়া বগা কান্দে রে, এই কথা শুনিয়া রে বগী দুই পা কামেলিল ওরে ধল্লা নদীর পারে যাইয়া দর্শন দিল রে বগাগ দেখিয়া বগী কান্দে রে, বগী দেখিয়া বগা কান্দে। I hope you are enjoying this episode of Karwa Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. যদি বন্ধু
काशी बिन बंधु काया जाओ काया जाओ रे ओ बंधु काया जाओ काया जाओ रे ओ बंधु काया जाओ काया जाओ रे माओ बाबार जुन्नो शेरा उपहार सारे गामा कारवा ভাওয়াইয়া নিয়ে নানান তত্ত্বকথা রয়েছে। এ যে আব্বাসউদ্দিনের কণ্ঠে আমরা অত্যন্ত জনপ্রিয় একটি ভাওয়াইয়া শুনলাম, ফান্দে পড়িয়া বগা কান্দেরে, এ তো নিছক প্রেমের গান বলেই মনে হয়, তাই না? এই কথা শুনিয়া রে বগি দুই পাখা মেলিল, ওরে ধল্লা নদীর পারে যাইয়া দর্শন দিল রে, বগাক দেখিয়া বগি কান্দেরে। বগা বন্দি, সে কথা শুনে বগি চলল বগার কাছে ধল্লা নদীর পারে। বগিকে দেখে বগা কেঁদেই ফেলল। এমন ছবি যে গানে চিত্রায়িত হয় সে তো প্রেমেরই গান। ওয়াকিল আহমেদের বাংলা লোকসঙ্গীতের ধারা বইটি পড়তে গিয়ে দেখলাম অনেকে নাকি আবার বলেন ভাওয়াইয়া গানে লৌকিক প্রেমের পাশাপাশি আধ্যাত্মিকতার কথাও থাকে। এই গানের বগাবগি নাকি সুফি তত্ত্বের বাঁশ ও বাঁশির মতো, বাঁশ থেকে বাঁশি আর বাঁশির মুখ থেকে উৎসারিত কান্না নাকি ফিরে যেতে চায় তার উৎসের কাছে। আত্মার সঙ্গে পরমাত্মার যোগ এভাবেই হয়। তবে লৌকিক হোক বা আধ্যাত্মিক, ভাওয়াইয়া কিন্তু মূলত একক কণ্ঠের গান। ভাব বা ভাও থাকে বলে এ গান ভাওয়াইয়া। তেমনই ভাবের গান শুনে নি তাহলে পরপর দুটো, তপন রায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। দিনের শোভা শুরু জিরে মো আইতে রে শোভা ওরে আলুয়ার শোভাল কৃষি জমির শোভা ওরে দিনের শোভা সুরুজ রে মো আইতে রে শোভা আলুয়ার শোভাল কৃষি জমির শোভা দিনের শোভা সুরুজ রে মো আইতে রে শোভা ফল রে মাঠের শোভা ঘাসের শোভা সুন্দর ফল রে মাঠের শোভা ঘাস ওরে কাশিয়ার শোভা ধওলার ফুল আসিলে রে ভাদ্র দিনের শোভা সুরুজ রে মো আইতে রে শোভা বটরে বৃক্ষ বৃক্ষের শোভা ছায়া পথের শোভা বটরে বৃক্ষ বৃক্ষের শোভা ছায়া ওরে মোর ভাইকার দেহার শোভা মনের শোভা মায়া দিনের শোভা সুরুজ রে মো আইতে রে শোভা ওরে জুয়ান
শোভা রে ফোলা বুকের সাথে জোয়ান পুরুষের শোভা রে ফোলা বুকের সাথে নারীর শোভা দিঘল কেশ রূপবতী নারী দিনের শোভা সুরুজ রে মো আইতে রে শোভা সাড়ে ঘরের শোভা বেটা রে বেটি ঘরের শোভা বেটা রে বেটি দুয়ারি বাড়ি ওরে মোরা ভাই কারাঙ্গিনার শোভা রূপবতী নারী দিনের শোভা সুরুজ রে মো আইতের শোভা ওরে আলুয়ার শোভা আল কৃষি জমির শোভা ওরে আলুয়ার শোভা আল কৃষি জমির শোভা ওরে আলুয়ার শোভা আল কৃষি জমির শোভা। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কত ভাষা পাহাশান বাহন্দিসিন বহুতির মুনিতে কত পাশান বাহন্দিসিন বহুতির মুনিতে পাহাশান বাহন্দিসিন বহুতির মুনিতে জ্যোষ্ঠ কত পা
से ओ होते हिरमोने ते पाहाशान महंदी से ओ होते हिरमोने ते। অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে কত পাষাণ বাইন্ধাচো পতিমনেতে প্রথম রেকর্ড করেন সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া। আব্বাসুদ্দিন আহমেদ ও সুরেন্দ্রনাথ সমসাময়িক ও সহপাঠী ছিলেন। এই গানটির চলন লক্ষ্য করলে বোঝা যায় বিচ্ছেদ বেদনায় জর্জরিত এক রমণীর বিলাপ গাথা এই গান। ভাওয়াইয়ার এসেন্সে কিন্তু তাই, প্রধানত মেয়েদের কথা, তাদের ব্যথা, বেদনা, মুক্তি, স্বাধীনতা, তাদের স্মৃতি, তাদের সংস্কার, এসবই মূল উপজীব্য বিষয় ভাওয়াইয়ার। রাজবংশী জনজাতিরাই এই গানের ধারক এবং বাহক। তখন তাদের সমাজ ছিল মাতৃতান্ত্রিক, পরে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আর্যভবন ও ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাবে কোচ রাজারা নিষেধাজ্ঞা জারি করে যে কুলধর্ম রক্ষা করার জন্য সরাসরি নারীর কণ্ঠে এসব কথা বলানো যাবে না। তাই ভাওয়াইয়া প্রধানত পুরুষকণ্ঠেই জনপ্রিয়। তবে আশার কথা এই যে পুরুষরা সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করেই ভাওয়াইয়া গান লিখেছেন, গেয়েছেন এবং সেখানে ভাওয়াইয়ার ঐতিহ্য মেনে নারীর দুঃখ, কষ্ট, আনন্দ, হর্ষকেই প্রাধান্য দিয়েছেন। আজ কারভা ক্লাসিকে ভাওয়াইয়া, নানা কণ্ঠে ভাওয়াইয়া নিয়ে রয়েছি আমি সোহিনী। আর এই মুহূর্তে গীতা চৌধুরী, বিষ্ণুপদ দাস এবং অরুন্ধতী হোম চৌধুরী। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আমার মন পাখি
আমার প্রাণ পাখি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সঙ্গে মোর কথার ছিল কি ওরে তোর সঙ্গে মোর কথার ছিল পাখির নাম টিহিরা ময়না ধরতে গেলে ধরা যায় না পায়ে আছে লোহার শিকল তবু শাসন মানে না আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সঙ্গে মোর কথার ছিল আরে ও ও ও ও ও আরে পাখি পোষা বড় দোষ জংলা পাখি না মানে পোষ জংলা পাখি না মানে রে পাখি পোষা বড় দোষ জংলা পাখি না মানে পোষ জংলা পাখি না মানে রে পোষ পাখি গেল রে উড়িয়া পিঞ্জারা রইল রে পড়িয়া আই ভাতিজা কান্দে রে তোর পিঞ্জারা ধরিয়া আরে ভাই ভাতিজা কান্দে রে তোর পিঞ্জারা ধরিয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সঙ্গে মোর কথার ছিল কি আরে তোর সঙ্গে মোর কথার ছিল কি আরে তোর সঙ্গে মোর কথার ছিল কি কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ তুফান তুফান রে কুয়ুগিয়া হাসান মুখে রে তাহারা হালিজা ও তুফান তুফান রে কুয়ু হো গিয়া হাসান মুখে রে তাহারা হালিজা হায় গো দক্ষিণ দেশে কাটতে হে যাইছে দক্ষিণ দেশে কাটতে হে যাইছে পাকা পাকা ধান তুফান তুফান রে ধানের সোনার বহরুন দেখা পরাণ জইলা হাজার ধানের সোনার বহরুন দেখা পরাণ জইলা হাজার হাই গো মোহনে পারে সোনার মোতার মোহনে পারে হাই গো মোহনে পারে সোনার মোতার একে তুফান রে খাটি গিয়া দেখবা তুমি চম্পা বরণ পিয়া খাটি গিয়া দেখবা তুমি চম্পা বরণ পিয়া কহ রাহি মাঝে বদনাম মাঝে কহ রাহি
বাহা তুমি চিনবা দেখা চর আঙুল দেখা চিনবাহা তুমি চিনবা দেখা চর হয়গো আহার চিনবা ভণ্ড হুমার আহার তুয়ো হো গিয়া হচান মুখে রে তাহারা হালি জান। নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী বলেছিলেন, ভাওয়াইয়া গানের যে আবেদন আব্বাস্তার কণ্ঠে ফুটে উঠত তাতে যেন বনের হরিণী কান্দে ছাড়িয়া মুখের ঘাস রে। আজ কারভা ক্লাসিকে সেই ভাওয়াইয়া এবং সেই আব্বাসউদ্দিন আহমেদ। রবীন্দ্রনাথ জনপদের হৃদয় কলরব বলেছিলেন লোকসাহিত্যকে। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানে বাংলার জনপদের একটি অংশের হৃদয় কলরব রয়েছে। বিশেষ করে সেই গান যখন কণ্ঠে তোলেন আব্বাসউদ্দিন আহমেদ, তখন তার বিশেষ জনপদে আটকেও থাকে না, ছড়িয়ে পড়ে দেশকালের সীমানা ছাড়িয়ে। তার দরদি কণ্ঠের ভাওয়াইয়া গানের প্রশংসা করে হিজ মাস্টার্স ভয়েস বা HMV-র প্রচারপত্রে লেখা হয়েছিল, উত্তরবঙ্গ অঞ্চলের ভাওয়াইয়া গানের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। পল্লীগীতি রাজ্যের দুয়োরানী এই ভাওয়াইয়া গানকে সর্বপ্রথম আব্বাস সাহেবই আদর করে রাজন্তপুরে ডেকে আনলেন। তখন আমরা মুগ্ধ হয়ে দেখলাম, উপেক্ষিত দুয়োরানীর রূপশ্রী সুয়োরানীর চেয়ে কম নয়, বরং তার চেয়ে মুগ্ধ হলাম তার সরল হৃদয়ের মাধুরীতে। এর জন্য সমগ্র রসিকজনের অভিনন্দনের মালা পাওয়া উচিত পল্লী দুলাল আব্বাস সাহেবের। বহু দুর্লভ ভাওয়াইয়া গান সংগ্রহ করে আপনাদের উপহার দিয়েছেন, আর এই মুহূর্তে তেমনই কয়েকটা ভাওয়াইয়া গান আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে। কান্দা কান্দা কইলাম সারা কেবল তোমার লাগিয়া রে সোনা বন্ধু রে সোনা বন্ধু রে কুন্দসেতে যাইবা ছাড়িয়া বসন্ত দিল রে দেখা আর তো জীবন যায় না রাখা গো আমি আছি বন্ধু আমি আছি বন্ধু তোমার আশায় যাইয়া রে শোনাব বন্ধু রে কুন্দ সেতে যাইবা ছাড়িয়া পীরিত কইরা এই ফল হইল জগতে কলঙ্ক রইল গো পীরিত কইরা এই ফল হইল জগতে কলঙ্ক রইল গো কেবল রইল বন্ধু কেবল রইল বন্ধু তোমার লাগিয়া রে শোনাব বন্ধু রে কুন্দ সেতে যাইবা ছাড়িয়া যেনা দেশে যাইবারে তুমি সেই না দেশে যাব আমি গো কঞ্জন পক্ষী হইয়া বন্ধু রে শোনা বন্ধু
বয়া করবো আমি লেখারে সোনা বন্ধুরে কুন্দসেতে যাইবা ছাড়িয়া। I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. গাড়িয়াল ভাই কত রব আমি কণ্ঠের দিয়ে তারায়, যেদিন গাড়িয়াল উড়ান যায় নারীর মন মুইরা রয় রে, নারীর মন তুই গাড়িয়াল ভাই হাতাও গাড়ি তুই তিন মারির বন্দরে, গাড়িয়াল ভাই রাতি আছি কনমালার কি কবলু কেরো জালা, গাড়িয়াল ভাই রাতি আছি কনমালার ফকরি গাড়িয়াল ভাই কত কাঁদি মই নিধু গাড়িয়াল ভাই কত গানি মুসলিদু আপা, গাড়িয়াল ভাই কত রব আমি কণ্ঠের দিয়ে। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। দিদি গো মনসাই নদীর ধারে, দিদি গো মনসাই নদীর ধারে, আজি সোনার বন্ধু গান গাহিয়া যায়, দিদি তোর তরে কি মোর তরে কি নদীর পারে পারে, তোরসা নদীর ধারে ধারে ওই, দিদি গো মনসাই নদীর ধারে, দিদি গো মনসাই নদীর ধারে, আজি সোনার বন্ধু গান গাহিয়া যায়, দিদি তোর তরে কি মোর তরে কি নদীর পারে পারে, হায় হায় তোরসা নদীর ধারে ধারে, ঢেকি পাড়ায় বড় বহিন ছোট বহিন ধান ছাড়ে, দিদি গো ছোট বহিন ধান ছাড়ে, আর মেজ বোনের বুকের ব্যথায়ো দিদি অঝোর ধারে ধরে ওই চোখের কিনারে, তোরসা নদীর ধারে ধারে ওই, দিদি গো মনসাই নদীর পারে, দিদি গো মনসাই নদীর ধারে, আজি সোনার বন্ধু গান গাহিয়া যায়, দিদি তোর তরে কি মোর তরে কি নদীর পারে পারে,
যায় চলে আর পিছন পানে তাকায় থাকি থাকি ও দিদি ও যায় যে চলে কেমন করে ডাকি যায় চলে আর পিছন পানে তাকায় থাকি থাকি ও দিদি ও যায় যে চলে কেমন করে ডাকি ইন গায়ে রই নিদয় বন্ধু মন কাড়িয়া নেয় দিদি গো মন কাড়িয়া নেয় মোর বুকের মাঝে তুষের আগুন গো দিদি জলে আর জ্বালায় আজ কেন বারে বারে তোর সা নদীর ধারে ধারে ওই দিদি গো মানসাই নদীর ধারে দিদি গো মানসাই নদীর ধারে আজি সোনার বন্ধু গান গাইয়া যায় দিদি তোর তরে কি মোর তরে কি নদীর পারে পারে হায় হায় তোর সা নদীর ধারে ধারে যায় চলে আর পিছন পানে তাকায় থাকি থাকি ও দিদি ও যায় যে চলে কেমন করে ডাকি দিন গায়ে রই নিদয় বন্ধু মন কাড়িয়া লয় দিদি গো মন কাড়িয়া লয় মোর বুকের মাঝে তুষের আগুন গো দিদি জলে আর জ্বালায় আজ কেন বারে বারে হায় হায় তোর সা নদীর ধারে ধারে ওই দিদি গো মানসাই নদীর ধারে দিদি গো মানসাই নদীর ধারে আজি সোনার বধু গান গাইয়া যায় দিদি তোর তরে কি মোর তরে কি নদীর পারে পারে ও কি তোর সা নদীর ধারে ধারে জীবিকার জন্য বাড়ির পুরুষদের ঘরের বাইরে যেতে হতো, মেয়েরা থাকতো ঘরে। মোষের পাল নিয়ে বাথানে যেতেন মহিষালরা, মাঠে গরুর পাল চড়িয়ে উদাস রাখাল গাছের নিচে সময় কাটাতেন। ঘাটে ঘাটে ঘুরতে ঘুরতে একঘেয়ে নদীর তরঙ্গে বৈকল্য আসত নৌচালকের মনে, সেখান থেকে তৈরি হয় গান। অদ্ভুতভাবে পুরুষকণ্ঠে গীত গানে উঠে আসে ঘরের মেয়েদের কথা। ভাওয়াইয়া গানে তাই মনে হয় কথা সাজিয়েছেন বহু অখ্যাত অনামী মহিলা গীতিকার। জানি না এ বিষয়ে কোনো রেকর্ড আছে কিনা, যারা লোকসঙ্গীত নিয়ে গবেষণা করেন তারা বলতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই গানের পাশে লেখা থাকে প্রচলিত কথা, প্রচলিত সুর। কবে কত শত বছর আগে কোনো এক ছোট্ট জনপদের একটি ঘরের দাওয়ায় বসে একাকী নারী ঘরের সমস্ত কাজ সেরে মুখে মুখে বাঁধছেন গান, ভাবলেই রোমাঞ্চ লাগে। সঙ্গীতের কি বিপুল ঐতিহ্য বহন করছি আমরা, অথচ সংরক্ষণ করছি না ইতিহাস। তাই আমাদের পরের প্রজন্ম ক্রমশ ভুলে যাচ্ছে মাটির গানকে। এখন আমরা পরপর যে তিনটে গান শুনব, প্রথমটা গাড়িয়ালের গান, পরেরটা মহিষালের উদ্দেশ্যে বাঁধা ভাওয়াইয়া, শেষটা কবিরাজ বা বৈদ্যের উদ্দেশ্যে গীত। প্রথমটি শিল্পী বিষ্ণুপদ দাস, পরের ভাওয়াইয়াটি শুনব রুমা গুহ ঠাকুরাতার কণ্ঠে, শেষটি গেয়েছেন আপাসুদ্দিন আহমেদ। ওরে গাড়িয়াল বন্ধু রে, বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে, ওরে গাড়িয়াল বন্ধু রে, বাজা বাজা রে। বন্ধু গাড়ির চাকায় ভরে আহাগান, বন্ধু গাড়ির চাকায় ভরে আহাগান, অদিয়া যদিয়া চলে আহা জান রে, ওরে গাড়িয়াল বন্ধু রে, এ বন্ধু গাড়িয়া রইতে পারি না রে, ওরে গাড়িয়াল বন্ধু রে। বন্ধু তোমার মুখের ভাওয়াইয়া গান, বন্ধু তোমার মুখের ভাওয়াইয়া গান, পাগল করে আমার প্রাণ রে, ওরে গাড়িয়াল বন্ধু রে, এই বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে,
করে গাড়ি আল বন্ধু রে বন্ধুর কঠোর হইয়া তোমার বন্ধুর কঠোর হইয়া বুঝাইতে না বোঝে দেহারে বন্ধু ছাড়িয়া রইতে পারি না ওরে গাড়িয়াল বন্ধু রে হে বন্ধু ছাড়িয়া রইতে পারি না ওরে গাড়িয়াল বন্ধু রে বটের গাছে ঘুঘুর বাসা তোমার বন্ধুর কিসের আশা রে আরে বটের গাছে ঘুঘুর বাসা তোমার বন্ধুর কিসের আশা রে রইতে পারি না ওরে গাড়িয়াল বন্ধু রে এই বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে ওরে গাড়িয়াল বন্ধু রে ওরে গাড়িয়াল বন্ধু রে ওরে গাড়িয়াল বন্ধু রে ওরে গাড়ি কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ বাহাতান বাহাতান করেন মুই শালো কিয় মুই শাল বাহাতান করলেন বাহারি যুবানারী ঘরে থুইয়া কে করি চাকিরি মুই শালো এগো বাহাতন বাহাতন হরেন মুই শালো কিয় মুই শাল বাহাতন করলেন বাহারি যুবানারী ঘরে থুইয়া কে করি চাকিরি মুই শালো বাহাতানে দেখো মি আহুলা জাহুলা রে কিয় মুই শাল বাহাতান ভরা গোব খানদান চাকিরি করেন বাড়ির নাই তোর খবর মুই শাল রে সাহারো রে কিয় মুই শাল ঘুরিয়ায় আশিক বাহারি গলার হার বেশি আহাদিম মুই ওই সাকিরির করি মুই শালো ঘরে থুইয়া কে করে চাকিরি মুই শালো পূজানে কইরলেন মেঘ মেঘালি রে কিয় মুই শাল দক্ষিণ খাইলেন বানে এমন ধনী চাকরি করেন বিদায় না দেন কেনে মুই শালো
পাইলাম মুই সাওয়ার মা মনে দুঃখ মোর রইল মুই শালো এগো বাতান বাতান পহরে রে মুই শালো কিয় মুই শাল বাতান করলেন বাহারি বাহানারে ঘরে তুইয়া কে করে সাকিরি মুই শালো প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। মাহুত, মৈশাল, গাড়িয়াল, চেংরা বন্ধু, নাইয়া, বৈদ, সাধু, বাউদিয়া ইত্যাদি শ্রেণীর পুরুষকে সম্বোধন করে গানগুলি রচিত হয়েছে, অর্থাৎ গানের নায়ক এঁরাই। এভাবেই ভাওয়াইয়ায় আরেক চরিত্রের সন্ধান পাওয়া যায়, তিনি কালা কানাই। সঙ্গীত বিশেষজ্ঞরা বলেন এ কানাই ব্রজের নন, কোনো এক অনামা পল্লীর নামহীন যুবক। বাঁশির বদলে তার হাতে থাকে দোতারা। নানান ধরনের পেশার সঙ্গে গানের নায়কটি জুড়ে থাকলেও ভাওয়াইয়ার মোদ্দা সুরটি কিন্তু করুণ প্রেম রসে বাঁধা। এই ভাওয়াইয়ারই অপভ্রংশ রূপ হল চটকা। লঘু সুর, লৌকিক প্রেম, দ্রুত লয়, এই হল চটকার বৈশিষ্ট্য। আজ কারওয়া ক্লাসিক থেকে যেতে যেতে রেখে যাব মিতালী মুখার্জি অর্থাৎ ভূপিন্দর জায়া মিতালি সিংয়ের কণ্ঠে একটি জনপ্রিয় চটকা। আজকের মতো এটুকুই। সোহিনী আবারও ফিরবে অন্য গানে অন্য গল্পে। ভালো থাকবেন সবাই। কিসের মোরে রান্ধন, কিসের মোরে রান্ধন, কিসের মোরে বারণ, কিসের মোরে রান্ধন, কিসের মোরে বারণ, কিসের মোর হলুদি বাটা, মোরে
ভাঙ্গি